আরে বলি আই জটিলা জটিলা মুখপুরিটা যে কোথায় গেছে এক্ষুনি এখানে ছিল বলি জটিলা আরে কোথায় তুমি বলি আই কাট গড়িয়ার সঙ্গে ধাক্কা লাগলো নাকি বলো তো ও দিদি ঘরের মাঝখানে পিলা তুলে আমছে মনে আরে তুমি কি দেখতে পাচ্ছ না নাকি বলো তো আরে জটিলা তুই আরে আমার বাড়িতে এসে আমারে ধাক্কা মারলে কি করে বলবো তোর বাড়ির ভেতরে কি রয়েছে না রয়েছে ও দিদি বল 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 আরে তুমি আমাকে না জেনে শুনে ধাক্কাটা মারলে আরে না জেনে শুনে ধাক্কা তো মেরেছি কি করো বল আগে যখন এসেছিলাম পুরনো বাড়ি ছেড়ে হ্যাঁ এখন নতুন ধরনের ঘর করেছিস কোথায় কি রেখেছিস আমি কি জানি সব মায়ের কৃপাতে করেছি গো দিদি সে তুই মায়ের কৃপাতে যা খুশি কর বোন তুই ভালো আছিস তো আরে মায়ের কৃপাতে ভালো রয়েছি তুমি কেমন রয়েছো বলো আমি আমি আমার গোবিন্দের কৃপাতে ভালো রয়েছি দাই গৌরী বেবা আনন্দে হরি হরি জয় সব মায়ের জয় আরে আই জটিল বলো দিদি তুই ভালো আছিস তো তাহলে একেবারে পুরোটা হ্যাঁ মোটামুটি ভালো রয়েছে জানিস জটিলা আমি না বাড়ি থেকে এসেছিলাম খুব ভালো হ্যাঁ হেসে ঘুষে নাচতে নাচতে এসেছিলাম আচ্ছা কিন্তু তোর বাড়িতে এসে আর একদমই ভালো লাগছে না আরে কেন কি হচ্ছে গরম লাগছে না আরে না 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 গরম লাগছে তো কি একটু আগে বৃষ্টি হয়েছিল না তাতে একটু মনে হয় আর একটু বেশি মনে ঠান্ডা ঠান্ডা লাগছে ও তাই নাকি হ্যাঁ সকাল থেকে একটু কম ঠান্ডা ছিল বৃষ্টির পরে আরো একটু বেশি বেশি ঠান্ডা লাগছে শোন 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 এই জটিলা আরে বাড়ি থেকে যখন এসেছিলাম ভালো কিন্তু তোর এখানে এসে আচ্ছা কে বলেছিল বলতো আমি যখন বাইরে থেকে ডেকেছিলাম জটিলা কুটিলা বলে কে বলেছিল বলতো নাম ধরে কেটা তার মুখে মারবো মুড়ো ঝাঁটা এই মরে ছেড়ে আমার দিদি মনে হয় শুনতে পেয়েছে রে কে বলেছিল এই কথাটা এখন কি হবে দিদিকে সত্যি কথাই বলে দিলে কে বলেছিল একবার বল আমাকে ও দিদি আগে আরে তুমি কি আমার নাম ধরে ডেকেছিলে হ্যাঁ আমি ডেকেছিলাম তোর নাম ধরে ও দিদি হ্যাঁ আরে ভীষণ ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে হ্যাঁ আমি না জেনে শুনে তো গালমন্দরা তোমাকেই করেছি তাহলে তুই আমাকে গালাগালি করেছিস ও দিদি তুই তোর দিদিকে গালাগালি করেছিস আরে আমি তো বুঝতে পারিনি তুমি আমার নাম ধরে ডাকলে ও তুই তাহলে বুঝতে পারিস একেবারেই না ঠিক আছে শোন শোন না জেনে শুনে যখন গালাগালি দিয়েছিস ঠিক আছে তোকে ক্ষমা করে দিয়েছি ক্ষমা করেছো হ্যাঁ হ্যাঁ ক্ষমা করে জয় শ্যামামায়ের জয় আরে এই জটিলা বলো আরে বহুদিন আগে তোর বাড়িতে এসেছিলাম হ্যাঁ গত বছর এসেছিল হ্যাঁ তারপরে আজকে এলাম হ্যাঁ গো মায়েরা বললে হয়তো বিশ্বাস করবেন না এর বাড়িতে যখন এসেছিলাম না মা মেয়ে ছেলে তিনজনে মিলে একটা ছোট তালপাতার কুটিরে বসবাস এখনো রয়েছে কোথায় মুখপুরি দেখতে পাচ্ছি না একেবারে তো রাজপ্রাসাদ তৈরি করে ফেলেছিস আরে সব মায়ের কৃপাতে করেছি চার চারখানা বাড়ি বানিয়েছি মায়ের কৃপাতে চারখানা ঘর বানিয়েছি হ্যাঁ গো দিদি আচ্ছা কেমন কেমন চারখানা ঘর বানিয়েছিস বলতো একবার ও দিদি আগিয়া সামনে দেখছ না আমার শ্যামা মায়ের মন্দির সামনে শ্যামা মায়ের মন্দির আছে একখানা পেছনে রন্ধনশালা পেছনে রন্ধনশালা এখানে আছে থাকার ঘর এটা থাকার ঘর একেবারে সব আলাদা আলাদা আরে সব মায়ের কৃপাতে আলাদা আলাদা করেছি আচ্ছা আর একটা ঘর কোথায় করেছি আর একটা ঘরের কথা বলবো দিদি বল আর একটা ঘর কোথায় জানো কোথায় ওই অদূরে ঝিলের পাড়ে আরে মুকুড়ি অদূরে ঝিলের পাড়ে মানে ওই অদূরে বাঁশবাগানের পিছনে কালো পেপার দিয়ে ঘেরা আরে মুকুড়ি আমিও তো অনেকগুলা ঘর করেছি কিন্তু মিস্ত্রিগুলা এমন হয়ে গেছে কালো পেপার দিয়ে ঘেরা ঘরের কোন নামটা একবার বলেনি একবার বল তো কোন ঘরটা আজকে বাড়িতে গিয়েই একবার মিস্ত্রি লাগিয়ে দেব তাই নাকি দিদি হ্যাঁ ও দিদি সেই ঘরটা ঠিক করে মনে করো সেই ঘর গো সেই ঘর ও এবার বলতে মুখপুরিতে এত পুরো টাকা খরচা করে এত দূরে ঘর করেছিস তো আরে তুমি কি জানো না বাড়ির সামনে ওই সব করতে নাই ও তুই তাহলে এখনো সেই পুরনো যুগে পড়ে রয়েছিস আরে এখন তো আর কেউ মানে না একেবারে যে যা রুমের ভিতরে ভিতরে হয়ে গেছে কেউ আর বাইরে বেরাবে না তাই না শোন 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 তুই চারখানা ঘর করেছিস কিন্তু এই চারখানা ঘর বাদে চারখানা ঘর বাদে এখনো তো একটি ঘর রয়েছে ও দিদি সেই ঘরটা কোথায় রয়েছে বলো না শীঘ্র করে শুনি সেটা কোথায় জানিস তো কোথায় সেটা হলো আমাদের এই দেহ ঘর রে দেহ ঘর দেহ ঘর আরে আর দেহ কি কোনোদিন ঘর হয় হ্যাঁ দেহ ঘর হয় আর কি হয় দেহ বৃক্ষ হয় আর আবার কোন কোন মহাজন বলেছে কি বলেছে এই দেহ একটি নদীও হয় ও মা তাই নাকি আরে তা কেমন করে হয় বলো তো শুনি
আচ্ছা কেমন করে হয় আজকে কি সবার সামনে বলতে হবে? হ্যাঁ বলো বলো। বলবো? তাহলে আমি তো বলবো, তুই ভালো করে শুনে রাখ। হ্যাঁ বলো। তাহলে আমি বলছি, জটিলা কোন কারি গো, বানানাই ছিল এই নয়া মন মজা দেহ গো। তাই তাই কি বলি জানিস তো, কি তোমায় ধন্য 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 ও হে কারি গো, ধন্য ধন্য ও হে কারি গো। দিদি কোন কারি কর বানাইছিল, দিদি কোন কারি কর বানাইছিল এমন মজার দেহ গো, ধন্য 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 ও হে কারি গো। এই ঘরের দরজা নটা সব সময় তার খোলা দুটা, এই ঘরের দরজা নটা সব সময় তার খোলা দুটা, দরজা বন্ধ হয়ে গেলে কোনদিন বন্ধ হয়ে গেলে কোনদিন পড়ে রবে তোর সাধের মন, বানাইছিল ও দিদি বানাইছিল এমন মজার ঘর, দিদি বানাইছিল এমন মজার ঘর, ও দিদি কোন কারি কর বানাইছিল বলি কোন কারি কর বানাইছিল এমন মাথা দেহ গো, ধন্য 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 ওই কারি গো, দিদি ধন্য ধন্য ওই কারি গো। তুই খুঁটিতে বাঁধা জীবন, জটিলা বানাইছিল এমন মজার ঘর, দিদি বানাইছিল এমন মজার ঘর, ও দিদি কোন কারি কর বানাইছিল বলি কোন কারি কর বানাইছিল এমন মজার দেহ গো, ধন্য 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 ওই কারি গর, দিদি ধন্য ধন্য ওই কারি গর, বলি কোন কারি গো কোন কারি কর বানাইছিল এমন মজার দেহ গো, ধন্য 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 ওই কারি গর, ধন্য ধন্য ওই কারি গর, ধন্য ধন্য ওই কারি গর, তোমায় ধন্য ধন্য জানিস তো? আর এই মথুরাপতি কংসকে জানিস? হ্যাঁ জানি। ওই মথুরাপতি কংস কি বলেছে জানিস তো? কই না তো। মথুরাপতি কংস তার সহচর দিয়ে ঢোল দিয়ে জানিয়েছে। কি জানিয়েছে? শুনুন শুনুন নগরবাসী, শুনুন দিয়া মন, শুনুন দিয়া মন, দধি দুধের দাম যাচ্ছিল যাচ্ছিল একেবারে দ্বিগুণ হয়ে গেছে। ও দিদি তুমি একটু দাম দিদি, তুমি একটু দাম। আরে জটিলা, আরে জটিলা, বলি আই জটিলা, বলি আই জটিলা, বলি আই জটিলা।
তোমাদের যে একটা রোগ রয়েছে ওই পিছু ডাকা অভ্যাসটা গেল না। মুকুলি তুই ছুটে ছুটে কোথায় চলে যাচ্ছিস? আরে বাড়ির ভিতরে যাচ্ছিলাম, ওই দদি দুগদের ভাণ্ডগুলো সাজানো রয়েছে সেগুলো নিয়ে বাজারে যাব। তাই নাকি? হ্যাঁ গো দিদি। তুই তাহলে বাজারে যাবি? আরে আমি তো যেতে পারবো না, আমার বয়স হয়ে গেছে, আমার মেয়ে কুটিলা কে বাজারে পাঠাবে। কুটিলা? মুকুলি কুটিলা কে পাঠাসনি? তুই যদি যাবে বল কাঁধে করে নিয়ে যাবো, কুটিলা কে নিয়ে যাবো। কেন কেন কুটিলা কি হয়েছে? তোর কুটিলার যে গুণগুলো রয়েছে না, এখানে যদি বলি না আজকে সর্বনাশ হয়ে যাবে, তাই তোর মেয়েকে বাদ দিয়ে আর কে আছে বল? আরে আমার মেয়ে সরকার থেকে টাকা পায়। সে টাকা পাক, তুই চারখানা ঘর বানিয়েছিস, আরো আটখানা ঘর কর, তাতে কোনো ক্ষতি নেই। তোর মেয়েকে আমি নিয়ে যেতে পারবো? মেয়েকে নিয়ে যাবে না? না না না। তাহলে আরে কাজ করো। কি কাজ? আমার ছেলে আয়ানকে নিয়ে যাবে। আয়ান? হ্যাঁ হ্যাঁ। আরে সেখানে তো ছেলেদের যাওয়া চলবে? ছেলেদের যাওয়া চলবে না। না না চলবে না। আমিও বাজারে যেতে পারবো না? না। আমার কুটিলা মেয়ে কেউ নিয়ে যাবে না? নিয়ে যাবে না। আর ছেলেদের যাওয়া চলবে না? চলবে না। তাহলে আর কি হবে? তুমি আরেক কাজ করো। কি কাজ? আমার বাড়িতে এই দুপুরে সেবা করে বাড়ি ফিরে যাবে। বাড়ি চলে যাবে? তোর বাড়িতে তাহলে আর কেউ নেই? আর আমার বাড়িতে কেউ নেই? সত্যি কথা বলছিস? সত্যি করে বলছি। তোর মা মেয়ে কথায় প্রচুর সত্যি কথা বলিস? আরে মায়ের কৃপাতে সবই হয়। জয় হে মায়ের জয়। মুকুড়ি এর বাড়িতে সত্যি কি আর কেউ নেই? আছে। কে আছে বল তো? কি বলেছে শুনতে পেয়েছিস? কি বলেছে বল? তোর পাড়ার লোক তো বলেছে। কি বলেছে? সুন্দরী বৌমা করেছে? এ সুন্দরী বৌমা করেছে গো, শুনতে পেয়েছিস তো? মুকুড়ি সুন্দরী বৌমা করেছিস করেছিস, আমাকে একটাবার ডাকতে পারতিস। ও দিদি কি করে আর বলবো বলো। কেন? আর ওই লকডাউনের সময় ছেলে বায়না ধরলো, আমি বিয়ে করব। বাপ! তাই হঠাৎ করে গিয়ে বাড়িতে গেলাম। তাই তো না খবর দেওয়ার সময় পেলি না? আরে একেবারেই সময় পাই না। ঠিক আছে ঠিক আছে বোন, তুই বিয়ের সময় যখন ডাকিস তাহলে আজকে একটা কথা বলছিস। কি বল? তুই যখন সুন্দরী বৌমা করেছিস, হ্যাঁ, তুইও বাজারে যেতে পারবি না? আমি যেতে পারবো না। তোর মেয়েকে বাজারে নিয়ে যাব না? আচ্ছা। তোর ছেলের যাওয়া চলবে? আচ্ছা। তুই এক কাজ কর, বলো তোর বৌমাকে বাজারে পাঠিয়ে। ও দিদি তুমি কি জানো না? কি? লাল অষ্ট কোথায় হয়? লাল অষ্ট ঘাটে। আর মেয়ে নষ্ট? ঘাটে। আমার বৌমা যাবে হাটে। মুকুড়িতে মিছি মিছি চিন্তা করছিস? আরে চিন্তা করবো না। আরে কেন চিন্তা করছিস বল না? কেন তুমি কি যাচ্ছ নাকি? আরে হ্যাঁ আমি নিয়ে যাব তোর বৌমা। আরে সেই কথাটা তো তুমি তো আগে বলবে আমার। ঠিক আছে এবারে তো জানতে পেরেছি। হ্যাঁ জানতে পেরেছি। ঠিক আছে আর কোনো কিছু বলিস না তুই, তোর বৌমা কোথায় রয়েছে? আমার বৌমাকে তো আমি বলতে পারবো না, তুমি বাজারে যাও। আচ্ছা তুমি একটু রাজি করে যদি নিয়ে যেতে পারো তাহলে দেখো। ঠিক আছে ঠিক আছে, আমি তোর বৌমাকে রাজি করে নিয়ে যাবো। দিদি শোনো শোনো শোনো, আমার বৌমা কোথায় রয়েছে জানো? কোথায়? ওই রন্ধনশালাতে রয়েছে। রন্ধনশালাতে? হ্যাঁ। রান্না করছে? রান্না করছে। আর তুই খাবি? তুমিও খাবে? না 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 আমি কিছু খাবো না বোন, তাহলে তুই যা তাড়াতাড়ি যা। আরে শোনো শোনো, আমার বৌমা যদি রাজি হয় তাহলে আমার ওই আরাধ্যা দেবতা শ্যামা মায়ের নামটা বলতে বলতে বাজারে নিয়ে যাবে। ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না, আমি তো রয়েছি। ও দিদি আগে সাতটা নয় পাঁচটা নয় একটা মাত্র বৌমা। মুকুড়ি তার একটা ছেলে একটা বৌমা হবেন, কতগুলো হবে রে? এখন আবার পাইনি, কতগুলো মরে যাবে তার ঠিক নেই। ও দিদি হ্যাঁ আসি না। ঠিক আছে বন্দি যা, সাবধানে যাবে। হ্যাঁ সাবধানে যাব, তাড়াতাড়ি বাড়ি ফিরবে, বেশি দেরি করে না। ঠিক আছে ঠিক আছে। জয় মা জয় মা দুর্গা দুর্গা। যা বোন যা যা। ও দিদি আসি। যা যা যা। মুকুড়িটা যতক্ষণ আছে যেন মাথা চিবি খাবে লাগছে। কি জ্বালানে জ্বালাই দিদি, কি আর বলবো, এদের মা মেয়ের নাম হচ্ছে জটিলা আর কুটিলা। না জানি এরা সারাদিনে কতগুলা সত্যি কথা বলে আর কতগুলো মিথ্যে কথা বলে। এত লোকের গরু বাছুরগুলা মরে, যমরাজ যে কোথা দিয়ে যায়, একা দুটাকে দেখতে পাবি আমার? একে দেখলে মনে হয় ভয় করে যমরাজ। হ্যাঁ যমও মনে হয় ভয় করে এটাই। আপনার এবার মন দিয়ে ভাবুন তো, আমার বোন কার ভক্ত? কি গো জটিলা কুটিলা আয়ান কার ভক্ত? কৃষ্ণের ভক্ত গো। কৃষ্ণের ভক্ত? হ্যাঁ গো। শ্যামা মায়ের ভক্ত? তাই আপনারা মন দিয়ে ভাবুন তো, আমার বোন যে জটিলা কুটিলা আয়ান তিনজন যে শ্যামা মায়ের ভক্ত, ওরা যেদিন মারা যাবে ওদেরকে কি শ্যামা মায়ের জয়গান গাইতে গাইতে নিয়ে যাবে গো? তখন কি বলতে বলতে নিয়ে যাবে বলো? হরি হরি বাবা। এটা হলেন কলিযুগ, এই কলিযুগের মানুষের জ্ঞান বেশি বাবা, তাই কলিযুগের মানুষকে বলা হয় জ্ঞান পাপী।
এরা সবই কিছু জানে যে ওই কর্মটা খারাপ, তবুও তারা ওই কর্মটা করার জন্য ছুটে যাবে। এরা সবই কিছু জানে, তাই কলিযুগের মানুষকে বলা হয় জ্ঞান পাপী। আমরা জানি যে পুত্র কন্যা কেহ আপন নয়, কেহ কোনোদিন সাথে যাবে না। তবে সাথে কি যাবে? সাথে শুধু যাবে হরিনাম। আর কিছু সাথে যাবে না, সাথে শুধু যাবে হরিনাম। আর কিছু সাথে যাবে না, এসেছ মন তারি হবে, তারি ছাড়াই যেতে হবে। এসেছ মন তারি হবে, তারি ছাড়াই যেতে হবে। পুত্র কন্যায় আপন হবে না, আর কিছু সাথে যাবে না, সাথে শুধু যাবে হরিনাম। আর কিছু সাথে যাবে না, তাই গুরু মানতে হরি হরি ভজনে বিনা কোটি নাই। কৃষ্ণ পদা পদে ভক্তি রাখরে সদাই কতদিন পরে তোমারই তরে নিশিত প্রাণ চাতক সমজয় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি পরমাত্মা, জীবের করো কল্যাণ। বাদিনী শাশুড়ি ননদিনীর মনস্তাপে ইচ্ছে তাপে দাহনে দগ্ধিছে পরা, কোথায় কোথায় তুমি মুরারি? প্রেমের পরশ মণি পরবুকে তরু হই এসো চিন্তা মণি। আজি সংসার সরোবরের মাঝে আমি যে বড় এক, আমি যে বড় একা। যদি না আসি অষ্টপদ্ম বিভূতিভূষণ কল্পতরু ঘনশে, তবে বাঁধিব না কেশ থাকিব না, তবে তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ। আমারই কপালে
কিন্তু যার কৃপাতে জগৎ চলছে।
তার করুণা না হলে আমি কেমন করে তোমার কাছে আসি বলো বিনোদিনী। তিনি যে মঙ্গলময় মঙ্গলেই রয়েছেন তা একবার বলো না, আমার প্রাণবধূ কোথায় আছে, কেমন আছে, কি অবস্থাতে রয়েছে গো বুড়িমা? তিনি রয়েছেন যমুনার তীরে কদম বৃক্ষের তলে দাঁড়িয়ে বুড়িমা অধরে মুরলিখানা ধারণ করে ত্রিভঙ্গ বুকি মোঠামে সদা সর্বদা রাধে রাধে বলে বংশীর ধ্বনি করে বুড়িমা গো। ওই শোনো রাধে, ওই শোনা যায় সেই মন প্রাণ উজাড় করে দেওয়া বংশীর ধ্বনি বুড়িমা গো। কানের ভিতর দিয়া মরম পুষিল আকুল করিল মোর প্রাণ বুড়িমা, সখী রে কেবা শোনাইল মোরে শ্যামনা বুড়িমা গো। জানো রাধে, আজকে আজকে যে বড় সুসময় গো, আজকে যে বড় সুসময় বুড়িমা, তা একবার বলো না আজকে সুসময়টা কি? তোমার প্রাণবধূ তিনি যে পূর্বে বিরজা কি কথা দিয়েছিলেন গো? কি কথা দিয়েছিলেন? যেদিন বিরজা যমুনা রূপে প্রবাহিত হয়ে যাবে সেদিনই তার পক্ষে অষ্ট সখী শোনে প্রেমময়ী রাধা রানীকে নয় করবে নৌকা মেলা। বুড়িমা তুমি তো আমায় নিয়ে যেতে এসেছো, কিন্তু তুমি আমায় নিয়ে যেতে চাইলে আমি যে তোমার সঙ্গে যেতে পারবো না। কেন রাধে? কারণ কেউ জানুক না জানুক, তুমি তো ভালো করেই জানো আমার বাড়িতে পাদিনী শাশুড়ি ননদিনী রয়েছে, তা ওদের চোখ এড়িয়ে আমি কেমন করে যাই বলো বুড়িমা? ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না রাধে। চিন্তা করবো না না গো রাধে, আমি তোমার কাছে আসার পূর্বে তোমার শাশুড়ি নরদিনীর কাছ থেকে অনুমতিটা নিয়েই এসেছি গো রাধে। বুড়িমা ওরা অনুমতি দিয়েছে আমি আমার প্রাণবধূর দর্শনে যাব বলে? না রাধে। তাহলে তুমি তো জানো তোমার শাশুড়ি ননদি হলো কৃষ্ণ বিদ্বেষী, বুড়িমা এরা কখনো তোমাকে শ্যাম দর্শনে পাঠাবে না, তুমি সদা সর্বদা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো বলেই তোমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে গঞ্জনা দেয়। বুড়িমা তাই কি করেছি জানো? কি করেছি? তাই ছলনায় মন ভুলিয়েছি, ছলনায় মন ভুলিয়ে মথুরা বাজারে যাওয়ার ছলনা করেই ওই যমুনার তীরে হবে মোদের শ্যাম দর্শন। জানো রাধে, যতবার আমি তোমার কাছে এক বুক আশা নিয়ে ছুটে এসেছি কভু তোমার বদনে আমি হাসি হেরি নাই, হেরিয়াছি শুধু নয়নে অশ্রু। বলতে পারো বলতে পারো রাধে, ওই নিঠুর কালাচাঁদকে ভালোবেসে তুমি নিঃশ্বাস পাও বুড়িমা? তাই তো তুমি এমন করে কাঁদো বলে তোমার লাগে তোমার লাগে নিঠুর কালিয়ার চরণ প্রান্তে বসে বসে আমি তার এ এ করে বলেছিলাম। বুড়িমা গো আমার ভাই আমার মানবধূর কাছে এক এক করে কি বলেছিল গো বুড়িমা? তারে বলেছিল কি বনমালিয়া ও গো কালিয়া। সত্যি করে বলছো তো বুড়িমা? ঠাকুর তুমি যেও না যেও না চলিয়া, যেও না যেও না চলিয়া চলিয়া, যেও না চলিয়া।
দেখো গো বৃন্দাবনবাসী সবাই ভালো করেছে, দেখো ভালোবাসার এই কি ফল, বুকে ব্যথা চোখে জল, কাঁদো রাধে কাঁদো তুমি এমন করে সারা জীবন ধরে কাঁদো, জানো রাধে যেদিন থেকে আমার হৃদয় আকাশে ভক্তির সূর্য উদিত হয়েছে সেদিন থেকে জেনেছি জীবনে কান্নাই হোক মোর সম্বল, জীবনে যে কটা দিন বাঁচবো যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাটিয়ে দিতে পারি, এবে কান্নাকাটি বন্ধ করে দধি পশুরা মাথে নেই চলো সেই যমুনার তীরে যেথায় হবে মোদের প্রাণবধূ শ্যাম সুন্দরীর দর্শন। ও বুড়িমা বলো রাধে, আমরা তো বেরিয়ে পড়ব, থাকো কিন্তু ততক্ষণ তুমি কি করবে শুনি? আমার কি আর কম কাজ রয়েছে,
এই বৃন্দাবনে মেঠো রাস্তার পথে ধারে দেখো কত ব্রজগোপী বসে রয়েছে। তাই বুঝি আমি যাবো আর সবাইকে সঙ্গে নিয়ে চলে আসবো, ততক্ষণ তুমি তৈরি থেকো রাধে তৈরি থেকো। ঠিক আছে বুড়িমা, ঠিক আছে, এখন আমি আসি গো রাধে, এখন আমি আসি। এসো বুড়িমা এসো। বুড়িমা কি জানো বলে গেল, আজকে আমাদের নিয়ে যাবে প্রাণবধুর দর্শন, তা আজকে আমার মন মানছে না, কিন্তু এদিকে আমার সইরা গেল কোথায়, তাই একবার আমার প্রিয় সইতে ডেকেই দেখি। এই ললিতা, এই বিশাখা, তোরা কোথায় থাকিস, তাড়াতাড়ি করে আয় না সই। যাচ্ছি সখী যাচ্ছি, ও সখী বোঝো না কি, ও সখী বোঝো না কি, আজি বিপদে তোমার জন্য আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার।
ডাকলে কেন? তোমাকে কেন ডেকেছি? কিছুক্ষণ আগে বুড়িমা এসেছিল, আর বুড়িমা এসে বলেছে বাজারে ছল করে আমাদের সবাইকে নিয়ে যাবে প্রাণবধুর দর্শন। এ তো খুব ভালো কথা। তাহলে আমায় কি করতে হবে? তোকে কি করতে হবে? তোর মনের মতো করে আমায় তুই ভালো করে সাজিয়ে দিবি, আর এমন ভাবে সাজাবি আমার প্রাণবধু আমায় দেখে না যেন চিনতে পারে। বেশ বেশ, আর আমরা দেরি করবো না, এসো এসো রাই, আজকে তোমায় আমার মনের মতো করে খুব সুন্দর করে সাজিয়ে দেই গো, সাজিয়ে দেই। তাই চল আই সখি, আই কদম তলায় শ্যামসনে রাইয়া দুলবে ঝোলা, আই সখি আই কদম তলায় শ্যামসনে রাইয়া দুলবে ঝোলা, গাইরে প্রাণে নিসি ধরে না। শুধু তোমার প্রাণবধুর জয়ধ্বনি দিলে হবে? তাহলে তার সঙ্গে সঙ্গে যে রাধারানীরও জয়ধ্বনি দিতে হবে।
তাই বুঝি এখানে বসে রয়েছেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা যাব প্রাণবধুর দর্শন, আপনারা সবাই যাবেন তো? সবাই যাবে, রেডি হয়ে বসে আছে। তা আমরা সবাই একসঙ্গে কি বলতে বলতে যাব গো মায়েরা? বলবো একবার বলো রাধে রাধে না, সবাই মিলে কিন্তু চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনে রাস লীলা, বৃন্দাবনে রাস লীলা, হরি নব ঘন শ্যাম। একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে আমরা সবাই মিলে কোথায় যাব গো? কোথায় যাব? হ্যাঁ
বৃন্দাবন, এটা কি বৃন্দাবন নয়? তাহলে যাব সবাই মথুরা বাজারে। কিসের জন্য যাব? না প্রাণবধূ শ্যাম সুন্দরকে দর্শন করবার জন্য যাব। তাহলে আসুন একটি ভজন গান আস্বাদন করি, আমরা সবাই মিলে চলে যাব কোথায়? না সেই মথুরা বাজারে। কি গো মায়েরা সবাই মিলে গাইবেন তো? হাতে করো তালি দিয়ে। সবাই গাইবে, সবাই গাইবেন তো? হ্যাঁ। তাহলে কি গান ধরবো? ধরো। তাহলে গান ধরছি, ধরো। কৃষ্ণ কৃষ্ণ বলো ময়ন রাধা রাধা বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো ময়ন রাধা রাধা বলো, এই কলি যুগে কৃষ্ণ না পথে দিশম্ব, এই কলি যুগে কৃষ্ণ না পথে দিশম্ব, কৃষ্ণ কৃষ্ণ বলো ময়না রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বলো ময়না রাধা রাধা বল, কলি যুগে কৃষ্ণ না পথে দিশম্ব, কলি যুগে কৃষ্ণ না পথে দিশম্ব, কৃষ্ণ বলো ময়না রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বলো ময়না রাধা রাধা বল, কলির যুগে কৃষ্ণ নাম ভবে রে সম্ভব, কলির যুগে কৃষ্ণ নাম ভবে রে সম্ভব, কৃষ্ণ কৃষ্ণ বলো ময়না রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ বলো ময়না রাধা রাধা বল, কলি যুগে কৃষ্ণ নাম পথে দিশম্ব, কলি যুগে কৃষ্ণ নাম পথে দিশম্ব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, দিন গেল মিথ্যা কাজে রাত্রি গেল নিদ্রে, তাহো যেন রাধা কৃষ্ণ চরণ ধরে, তাহো যেন রাধা কৃষ্ণ চরণ, কৃষ্ণ কৃষ্ণ বলো ময়না রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বলো ময়না রাধা রাধা বল, কলি যুগে কৃষ্ণ নাম পথে দিশম্ব, কলি যুগে কৃষ্ণ নাম পথে দিশম্ব, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, বলি জয় জয় শ্রীমতী রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি জয়, যারা তুলছে না কি জয়, হ্যালো সকলে জয় দাও এক ধার থেকে, রাধা রানী কি শ্যাম সুন্দর কি, যারা বাহু তুলছে নাকি সবার জয়, তাদের আগে জয়, হ্যাঁ তারা কষ্ট করে হাত পা তুলছে না চুপচাপ বসে আছে, তাদের তো আগে জয় দেওয়া উচিত না, কষ্টটা তো তাদের হচ্ছে বাবা, চুপচাপ বসে থাকতে কষ্ট হয় কিন্তু হাঁটা চলা করলে কিন্তু তত একটা কষ্ট হয়। তাহলে মায়ের আজকে সবাই মিলে কোথায় যাব? মথুরা বাজারে। বলি আমার সখীগণ সব কোথায় গেল রাধে? বলো বুড়িমা, আমি আমার সখীদের নিয়ে এসে গেছি গো। এসে গেছো? হ্যাঁ গো বুড়িমা। আচ্ছা এসে তো গেছো, এত সুন্দর করে কেন সেজেছো বলো তো? সাজবো না, এতদিন পর যাব প্রাণবধূর দর্শনে, তাই একটু ভালো করে সেজেছি। তাই নাকি? হ্যাঁ গো বুড়িমা। তাই এত সুন্দর করে সবাই মিলে সেজেছো? হ্যাঁ গো। আচ্ছা তোমার সেই ললিতা সখীটা কোথায় গো? তোমার সামনেই দাঁড়িয়ে রয়েছে বুড়িমা। সে কোন সাইডে আছে তাকে দেখ।
ললিতে বলো বুড়ি মা, ললিতা আমাদের ললিতা হচ্ছে লজ্জাবতী লতা, শুধু পেছন দিকে পালি যাবে। এখনকার মেয়েগুলা শুনেছি সামনের দিকে, এ খালি পেছন দিকে পালি যাচ্ছে। বলি ললিতে বলো বুড়ি মা, তুমি আজকে কোথায় যাবে? প্রাণবধ দর্শনে যাব। তাই নাকি? তাই এত সুন্দর করে সেজেছো? হ্যাঁ গো বুড়ি মা। আচ্ছা তোমার আর একটা সখী, তার নামটা বিশাখা, সে সবসময় ঝগড়া করে আমার মরুশুন। বিশাখা কি হয়েছে, তুমি কোথায় যাবে? প্রাণবধুর দর্শনে যাব। কেন, তুমি কি না গেলে হতো না? যাব না। না তুমি গেলে শুধু আমার সঙ্গে ঝগড়া করবে। তাই? হ্যাঁ তোমাকে নিয়ে যাব না। তাই তুমি একা যাও। না না না, একা ঝগড়া করার মানুষ না থাকলে যে অনেক রাস্তা মনে হবে, ঝগড়া করতে করতে তাড়াতাড়ি পালিয়ে যাবো কিছু মনে হবে। তাই বুঝি। হ্যাঁ তুমি এত সুন্দর করে কেন সেজেছো? প্রাণবধুর দর্শনে যাব। তাই নাকি? হ্যাঁ গো। তাই সবাই সুন্দর করে সেজেছো? সবাই সেজেছে, বুড়িমা একটু কম সেজেছে। আমি? হ্যাঁ। সবাই বলে বুড়িছি কাপড় পরলেও ভালো আর না পরলেও ভালো। না পরলে সুপার দেখতে লাগে, না পরলেও ভালো। আরে না পরলে কি দেখে মরবি দাঁড়িয়ে? ঠিক আছে, না 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 বেশি কিছু বলবো। বলি ও সখি, বলো না তোমরা কি মথুরার পথ ঘাট জানো? কিছুই জানি না। জানো না? না। আমি হলাম বৃন্দাবনের বড়াই বুড়ি, বৃন্দাবনে মথুরাতে দ্বারকাতে যা কিছু রয়েছে সবই কিছু আমি জানি। তাই? তাই আমি আজকে এগিয়ে যাচ্ছি, আমাকে অনুসরণ করতে করতে সবাই চলে এসো। তাই চলো, এসো, চলো গো চলো। দেখেছিস বুড়িমা বলার সাথে সাথে কেমন হনহন করে চলে যাচ্ছে? তাই তো একবার পিছন ফিরে তাকিয়ে দেখলো না আমরা যাচ্ছি কি যাচ্ছি না? এভাবে গেলে ভীষণ কষ্ট হবে, ভীষণ কষ্ট হবে। তাই বুড়িমাকে ডাক, বুড়িমার মুখ থেকে একটা মিষ্টি গান শুনতে শুনতে আমরা পৌঁছে যাব।